হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকের টপিক হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গাদের জন্য অস্ত্র তৈরির অভিযোগে মুক্তি এনজিওকে বন্ধ করে দিল এনজিও বিষয়ক ব্যুরো। কক্সবাজারে শরণার্থী হিসেবে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য বিশেষ দেশীয় অস্ত্র তৈরির অভিযোগে মুক্তি নামের একটি এনজিও সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। কক্সবাজারে সক্রিয় এনজিওটির 6টি প্রকল্প সহ সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণকারী সংস্থা এনজিও ব্যুরো। কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। একাধিক সূত্র জানায়, যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হলে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন লাগে। দেশের সকল এনজিও এই অনুমোদন নিয়ে প্রকল্প বাস্তবায়ন করে। রোহিঙ্গা ক্যাম্পে দেশি বিদেশি সবগুলো এনজিওকে একই নীতি মেনে কাজ করতে হয়েছে। রোহিঙ্গাদের মাঝে দেশীয় অস্ত্র বিতরণের এই প্রকল্পটি সম্পর্কে এনজিও বিষয়ক ব্যুরো থেকে অনুমোদন নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনও এ বিষয়ে অবগত ছিল না। জেলা প্রশাসন সূত্র জানায়, মুক্তি এনজিও ব্যুরোকে অবগত না করে গোপনে ওইসব অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করেছিল। এই কার্যক্রমের সাথে তাদের অসৎ কোনো উদ্দেশ্য জড়িত ছিল। মুক্তি 6টি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি এ বিষয়ে তদন্ত চলছে। প্রসঙ্গত, গত 26 আগস্ট সোমবার কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের ভালুকিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার ফখরুল ইসলাম। রোহিঙ্গা ক্যাম্পে বিতরণের জন্য বেসরকারি এনজিও সংস্থা মুক্তি কক্সবাজার এসব অস্ত্র তৈরি করার ফরমায়েশ দিয়েছিল। এসব অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। টেকনাফের লেনা ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য 6000 দেশীয় অস্ত্র সরবরাহ করতে চাইছিল মুক্তি। জানা গেছে, মুক্তি কক্সবাজার এনজিওটির সভাপতি শিবুলাল দাস ভারত এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের গোলদিঘির পশ্চিমপাড়া এলাকার হরিদাস দেবদাসের ছেলে শিবুলাল দেবদাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। দর্শক, এই ছিল রোহিঙ্গাদের বিষয়ে আজকের খবর। দর্শক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।